হে গাইস, গুড মর্নিং সবাইকে। আমি মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছ একদম জাস্ট ফ্রেশ হলাম। তো এবার যাব ব্রেকফাস্ট বানাতে, রান্নাবান্না করতে। আর যেটা হচ্ছে সব থেকে দুঃখের খবর, সেটা হচ্ছে আমাদের কাজের মেয়েটা আজকেও আসেনি, মেয়েটা। তো ওকে ভাবছি রাখা যাবে না, বিকজ এত কামাই করলে হবে না। ওই 10 দিন আজকে নিয়ে বোধহয় এ মাস থেকেই কাজ শুরু করেছে, গত মাসে একদিন জাস্ট কাজ করেছিল। এ মাসে এই আজকে 13 তারিখ হলো, তার মধ্যে ও জাস্ট 4 দিন কি 5 দিন এসছে, 5 দিন এসছে। হ্যাঁ, বুঝতে পারছো? সেজন্য ওকে রাখা যাবে না। শাশুড়িমা এসেছিল সকালবেলা, এসে একটুখানি পটল দিয়ে গেলেন, কারণ কালকে আমি আর সায়ন্তন বেরিয়েছিলাম যে একটু বাজার করেছিলাম, করে ওই বাড়িতে যে রেখেছিলাম এবার ওই বাড়ি থেকে আনতে ভুলে গেছি। তো তাই জন্য মাকে বলেছিলাম যে তোমার কাছে একটু পটল থাকলে দিও তো, কারণ চিংড়ি মাছটা ভাবছি একটুখানি আলু পটল দিয়ে করে রাখবো। তো তাই জন্য মা জাস্ট দিয়ে গেল। সায়ন্তন একটুখানি ওই ঘরে গেল কাজ করতে, আর মা একটুখানি এসেছিল কথাবার্তা বলতে। তো আমি ফার্স্টে সবজিগুলো একটু বাদে কাটছি। দেখো এখানে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, তো আমি ফার্স্টে ইলিশ মাছ আর চিংড়ি মাছটা তাড়াতাড়ি করে ভাজা বসিয়ে। তাড়াতাড়ি করে একটুখানি জ্যাম আর ব্রেড করে দিই, ও এমনিও খুব বেশি খেতে চাইছে না। তো ওই জন্য একেবারে জ্যাম আর ব্রেড দিয়ে একেবারে চা দিয়ে তাড়াতাড়ি করে ওটা করেছি। আমার যদিও খুব একটা ডালিয়া ফেভারিট নয়, একদমই ফেভারিট নয় বলতে গেলে, বাট ঠিক আছে, এক একদিন সকালবেলা খাওয়াই যায়। আমার এইমাত্র জাস্ট রান্নাঘর পরিষ্কার করা হলো, এবার ঘর দর মোছা আছে। বাট আমি এই ঘরে এলাম সায়ন্তনকে দেখাতে। তুমি যেন কি এটা বলেছিলে কি একটা করবে আজকে, আবার দিব্যি দিলে, বললে যে আমার দিব্যি, আমি কিন্তু করবো, কি করবে না বুঝতে হবে না, না না বুঝতে হবে বলে করবে কিন্তু করে না, বলছে এখন যে করবো না।
এখন আমি বলেছি করব না, তো বলছি করে দিচ্ছি, করে না আগে। হ্যাঁ, আরে আমি তো চান করে নিয়েছি, ভুলে গেছি, পটিং এ চান করে। এই হচ্ছে বর্ড বড়েদের মোটেও না, আমি অ্যাট লিস্ট চেষ্টা তো করেছি, কিছু চেষ্টা করে করে তো নেই, বলে তো আমি করছি, আমি বলছি তো করে করে দিচ্ছি, কালকে করবে, কালকে যদি মেয়েটা না আসে কোন মেয়ে, ও আচ্ছা ঠিক আছে চলো ঘরদোর মুছে নি, কাজ আছে অনেক। পড়তে কিন্তু ভীষণ ইজি, খুব ভালো, আর বেশ দেখো আমি একদম সরু করে পড়েছি, তো ফিনিশিংটা বেশ সুন্দর এসছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে একদম খুব সুন্দর বৃষ্টি, যাওয়া হবো আমি এখনো মেলিনি, হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের এখানে ময়ূরও নাচছে, সুন্দর পেখম, আর এদিকে সায়ন্তন বসে বসে গেম খেলছে, এই না রে আমার মিটিং শুরু হবে এখন, এই না মানে গেম তো খেলছো এখন, মিটিং শুরু হবে তখন খাবে, মাঝে মাঝে আমি তো গেম খেলি, আমি কাজ করতে করতে গেম খেলি, মাঝে মাঝে চুলটা কেন নষ্ট করে দিল, নিজে চুলটুকু সেট করে আসে, মিটিং শুরু হচ্ছে, তুমি যাও, তো আমি এখন একটু জাস্ট রেস্ট নেবো, একটু ওয়েব সিরিজ দেখবো ভাবছি, টনি টনি সব থেকে সুন্দর আছে ভিডিওতে, তোমার ফোনটাতে ভিডিও খুব ভালো হচ্ছে, আজকে সায়ন্তনের আইফোনে ভিডিও হচ্ছে, সায়ন্তন কাজ করছে, এই যে বাবা হচ্ছে আমাদের হাউজিং এর প্রেসিডেন্ট হয়েছে, বেরোবে না বাবা, তুমি কি জানতে যে বাবা প্রেসিডেন্ট হয়েছে, যখন শুভঙ্কর লিস্টটা বলছে তখন আমি রান্নাঘর থেকে শুনতে পেলাম রতন দাস সেক্রেটারি প্রেসিডেন্ট হলো, তারা আমরা পুজোর সময় কিছু ফেসিলিটি পাবো না, ধরো দু বাক্স এক্সট্রা বিরিয়ানি, শুভ্র
प्रेसिडेंट हो गए तो तर प्रैक्टिस कर सन्तन बेरोची डॉक्यूमेंट्स नहीं जेरक्स करते दिए आसते हैं और ये ओषुद पुचकु ओषुद तीन बार कर खेते बोले ताले बोले काशी कमे जाए ओषुद तो ना ये रखा इट्स वेरि रिस्की पड़े जा तो सायंतन जो कि समस्त कर चिकेन सायंतन ओ घरे गेछे जल भरते कारण ओके बोलेछे तुमि जलटा भरो आमि एखन रुटी करब बेरोनोर बेश खानिकक्षण आगे आमि सन्ध्या बेला आटा मेखे रेखेछिलाम कारण आटा मेखे रुटी करते ना अनेकटा टाइम लागे तखन माने हेवी कुड़ेमी पाना हय आर कि आमार तो चलो रुटीटा एखन बानिये नि देन डिनार करे नेब ताड़ाताड़ी करे शनि रविवार सायंतन छुट्टी तो उठते ही तुम्हारे सब्जी एने बजार तो सेगुलो एकदम धुए परिष्कार करे डाइनिंग रेखे दिए कल के सकाल बेला सब फ्रिजे तुलब आज के सारा रात शुकिए जाए तो चलो आजकल ब्लगटा एखने शेष करछी आशा करछी आजकल ब्लगटा तुम्हारे भलो लेगे जदि भलो लागे ताहले एक लाइक कर दिओ कमेंट कर जानिओ केमन लागलो और आमार चैनल अवश्य सबसक्राइब करो तो चलो टाटा सावधाने थेको सुस्थ थेको गुड नाइट।